উত্তর জেলার কুর্তি গ্রাম পঞ্চায়েতে নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান সুব্রত শব্দকর উপপ্রধান আলতাব হোসেন ও পঞ্চায়েত সদস্য রিয়াজ আলী সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধা জানার লক্ষ্যে সেখানে গিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলার উদ্যোগ নেন সেই মোতাবেক তারা কুর্তি মধ্য রাজনগর জীবী স্কুলেও কিছু সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে যান আর তার স্কুলের প্রধান শিক্ষক এমাদুদ্দিন তাদের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ জানা গেছে বাম আমলে এমাদুদ্দিন সিপিএম এর কর্মচারী সংগঠনের বড় নেতা ছিলেন বাম বিধায়ক ইসলামুদ্দিনের ঘনিষ্ঠ এই শিক্ষক প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে উনি কোনো কিছুর পরোয়া করেন না তাদের নিজেদের মোবাইলে রেকর্ড করা ভিডিওতে স্কুলের প্রধান শিক্ষককে যেভাবে শার্টের বোতাম খুলে স্কুলের ভিতর দাদাগিরি করতে দেখা গেছে তাতে শিক্ষক কম মস্তান বেশি লাগছে বাম আমলের মতো রাম আমলেও এদের মতো শিক্ষক বহাল তবিয়তে ভিডিওতে প্রধান শিক্ষক এমাদ উদ্দিন নিজেই স্বীকার করেছেন ওনার স্কুলের ছেলেমেয়েরা নাম লিখতে পারে না যার জন্য এক পঞ্চায়েত সদস্য প্রশ্ন করায় উনার উপর খেপে যান এই প্রধান শিক্ষক কর্তৃক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে বলেন একজন প্রধান শিক্ষকের এই ধরনের আচরণ মোটেও মানানসই নয় আমরা এখানে সাহায্য করব সহযোগিতা করব কী কী সমস্যা রয়েছে আমরা সমাধান করার চেষ্টা করব। এই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি কিন্তু উনি যেভাবে আমার পঞ্চায়েতের প্রধান আমার পঞ্চায়েতের পিআরআই বডির অন্যান্য সদস্যদের সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করেছেন আমি আমি নিজে ব্যক্তিগতভাবে এই বিদ্যালয়ের আরও দুজন শিক্ষক রয়েছেন একজন শিক্ষিকা রয়েছেন যিনি আমাদের এই এলাকার বিগত দিনের বা বর্তমানে যিনি সিপিআইএমের বিধায়ক রয়েছেন ওনার স্ত্রীও এই স্কুলের শিক্ষিকা এমন এবং আরও একজন শিক্ষক রয়েছেন আমি শেষ পর্যন্ত ওনাদের সঙ্গেও কথা বলেছি যে আপনাদের প্রধান শিক্ষকের এই যে ব্যবহার আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি এবং এই যে আচরণ বা ব্যবহার এটা অত্যন্ত দুঃখজনক এই ভিডিও ভাইরাল হবার পর বিদ্যালয়ে গিয়ে এই প্রধান শিক্ষককে পাওয়া যায়নি তাই তার প্রতিক্রিয়া মেলেনি তবে ভিডিওতে তিনি যে ভাষা প্রয়োগ করছেন তা থেকে বলা যায় তিনি কেমন শিক্ষক আর উনার স্কুলে কেমন পাঠদান হয় প্রসঙ্গত বাম বিধায়ক ইসলাম উদ্দিনের স্ত্রী সহ স্কুলে আরও দুই শিক্ষক রয়েছেন এই যদি হয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নমুনা তবে সেই স্কুলে শিক্ষার হাল কেমন হবে তা সহজেই অনুমান করা যায় বাড়ি থেকে কিশোর রঞ্জন হোড়ের রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা